সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এখন সংসদ সদস্য। বিভিন্ন অসঙ্গতি নিয়ে ফেসবুকে লাইভ করেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এমপি হওয়ার পর প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দিতে গিয়ে নিজেই সেই গল্প তুলে এনেছেন। হবিগঞ্জ চার আসনের এই এমপি জানান, তিনি আসলে ফেসবুকের মানুষ। শনিবার হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে কথা বলেন ব্যারিস্টার সুমন। এমপি হিসাবে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেসবুকের এমপি বলে আখ্যা দিয়েছেন বলে জানান ব্যারিস্টার সুমন। তবে তিনি নিজেকে ফেসবুকের প্রোডাক্টের পাশাপাশি শেখ হাসিনার প্রোডাক্ট বলেও মনে করেন। আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তুমি তো ফেসবুকের এমপি, আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই, আমার আর জায়গা থাকে না। আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, এখন আপনি যদি আমারে না দেন তাইলে আমি কোথায় গিয়ে প্রতিবাদ করব? যদিও আজকে ব্যারিস্টার সুমন যেভাবে ফেসবুকের এমপি আপনারা বলেন, এইটাও কিন্তু নেত্রীর কারণেই, সজীব ওয়াজের জয়ের কারণেই এবং জুনায়দ আহমেদ পলকের কারণে আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই, আসলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা। কারণ উনি যদি ডিজিটালাইজ না করতেন তাইলে আমি এই 7 মিলিয়ন 8 মিলিয়ন ফলোয়ার নিয়ে এইভাবে একটা বিপ্লব ঘটাইতে পারতাম না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির এবং হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ময়েজউদ্দিন শরীফ। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিজের নির্বাচনী এলাকা মাধবপুর চুনারুঘাটকে পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্যারিস্টার সুমন। তিনি জানান, মানুষের ভালোবাসায় এমপি হয়েছেন, এবার সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। স্বপ্ন আমার অনেক বড়, আমি বিশ্বাস করি আমাদের চুনারুঘাট মাধবপুর এখন নিজেদের প্রতি বিশ্বাস করতে শিখছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেখেন, 5 বছরে আমি বলছি শপথ নেওয়ার পর যে চুনারঘাট মাধবপুর আমি পাইছি, রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো চুনারঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই। আপনারা আমার সাথে থাকবেন। ব্যারিস্টার সুমনের নিজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। ছিলেন একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, গায়ক তাশরিফ খান, ভিডিও ব্লগার সুলাইমান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ। সাইদ রহমান, কালবেলা।